আমাদের এই চ্যানেলে আমরা রেয়াজ নিয়ে অনেক ভিডিও বানালেও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আকার দিয়ে রেয়াজ, সেটা নিয়ে আমরা রিসেন্ট পাস্টেই কথা বলতে আরম্ভ করেছি এবং আজকে আমরা একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখে নেব মিড এবং দানা এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস একটা রেয়াজের মাধ্যমে কিভাবে আমরা আকার দিয়ে চর্চা করতে পারি। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরুত্বপূর্ণ রেয়াজের পদ্ধতি হচ্ছে আকার দিয়ে রেয়াজ। যদিও আমাদের এই ভিডিও সিরিজগুলোর মধ্যে আমরা যত রেয়াজের ভিডিও বানিয়েছি অধিকাংশতে আমরা জোর দিয়েছি সরগম বলে রেয়াজ করার দিকে। এর পেছনে খুব সুনির্দিষ্ট একটা কারণ আছে, যতদিন না এই স্বরগুলোর সঙ্গে এদের ফ্রিকোয়েন্সি আমার মাথার মধ্যে বসছে তদ্দিন আমার সরগম দিয়ে রেয়াজ করা অত্যন্ত জরুরি, আকার দিয়ে রেওয়াজ খুব জরুরি। কিন্তু একটা কথা ভীষণভাবে মনে রাখা প্রয়োজন, আকার দিয়ে আমি যাই করি না কেন, আকার বলুন, বোলতান বলুন, অন্য ধরনের লয়কারি বলুন, আমি যাই করি না কেন, আমার মাথার মধ্যে কিন্তু সব সময় সরগমটাকেই চলতে হবে। সরগম না চললে আমি আকার দিয়ে যা খুশি তাই করে গেলে সেটা যা খুশি তাই হবে, যা ইচ্ছে তাই, মানে যাচ্ছে তাই। সুতরাং আমি আকার দিয়ে করি, আমি গানের বাণী দিয়ে করি, আমার মাথার মধ্যে কিন্তু যে রাগেই করছি না কেন তার সরগমটা ঝকঝক করতে হবে। আমরা রিসেন্ট পাস্টে আকার দিয়ে রেয়াজ করার বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, কার্ড দেওয়া রইল। এই ভিডিওতে আমরা বলেছি আকার দিয়ে রেয়াজ করা কেন জরুরি এবং আকার দিয়ে কি ধরনের রেয়াজ করা জরুরি। আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও, এখানে আমরা একটা এমন প্রসেস দেখব যাতে আকার দিয়ে অনুশীলন করার দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে দানা বা গমক আর একটা হচ্ছে মিড়, এই দুটোকে আমরা একসঙ্গে একটা রেয়াজের মধ্যেই অনুশীলন করতে পারি। আজকের রেয়াজটা খুব সোজা, সহজভাবে একটু মনে করি, যখন একটা স্বর থেকে আরেকটা স্বরে ভেসে যাচ্ছি এটা হচ্ছে মির, এটাকে আমরা দানা দিয়ে বা তানের মতো করেও যেতে পারি সারেগা। আজকের রেয়াজটা ভীষণ সোজা কিন্তু ভীষণ ইউজফুল। আমরা আরোহণে মির যাব, অবরোহণে দানায় আসব, অথবা আরোহণে দানায় যাব, অবরোহণে মিড়ে আসবো। চলুন প্রথমটাই আগে করি, অর্থাৎ সারে এটা ধাক্কা দিয়ে গেলাম, তারপর রে থেকে সামির, সিমিলারলি সারে গা ধাক্কা দিয়ে গিয়ে মিড়ে ফেরা। এই প্রত্যেকবার নিখুঁত সায়ে ফিরে আসা মিড়ে, এটা কিন্তু চ্যালেঞ্জিং। মনোযোগ দিয়ে নিজের ফেরার সুরটাকে খেয়াল করতে হবে, এটা অনেক ক্ষেত্রেই বেসুরো হয়ে যায় প্রাথমিক রেয়াজের সময়। তাহলে দেখি বোঝাই যাচ্ছে। সিমিলার জিনিস আমরা রে থেকেও করতে পারি, অর্থাৎ গামা। পুরো সিরিজটা এর আগে এই ধরনের পিরামিডাল ফর্মের রেয়াজ আমরা অনেক দেখিয়েছি, আশা করি আপনাদের অসুবিধা হবে না। এই একই রাস্তায় অবরোহণ, জিনিসটা নিয়ে থেকেও করা যেতে পারে অ্যান্ড সো অন। এবার চলুন এর উল্টো জিনিসটা করব, প্রথমটা মিড়ে আরোহী করে গমকে ফিরে আসা
এবার হবে থেকে একই জিনিস আশা করি জিনিসটা বোঝা গেল। এইটা আমরা এই মুহূর্তে বিলাবল থার্ড বা সব শুদ্ধ স্বর দিয়ে করলাম। বুঝতেই পারছি আমাদের ঠিক অন্যান্য রেওয়াজগুলোর মতো আমরা যেই মুহূর্তে ভিলাবল ঠাটে জিনিসটাকে কবজা করে ফেলতে পারবো, জিনিসটার উপর একটা দখল এনে ফেলতে পারবো, সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী ঠাটে মুভ করব কাফি। কাফিতে যেই ব্যাপারটা দখলে চলে এলো আমরা পরবর্তী ঠাটে মুভ করব ভৈরব এবং তারপরে ভৈরবী এবং তারপরে কল্যাণ। এই পাঁচটা ঠাটে যদি ঘুরিয়ে ফিরিয়ে আমরা জিনিসটা করতে পারি এটা যথেষ্ট। চলুন আজকে একটু ভৈরবে এই রেওয়াজটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। আশা করি রেওয়াজটা করতে আপনাদের অসুবিধা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেওয়াজ এবং যারা অনেকদিন সরগম করে সরগমটাকে একটু দখলে এনেছেন তাদের জন্য অত্যন্ত ভালো রেওয়াজ আকার শুরু করার জন্য। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।